আফটারনুন চিলড্রেন, আমরা পড়ছি তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলিত্তি কবিতা। এর আগে অর্থাৎ কালকে আমরা এই কবিতাটির মূল ভাব পড়েছি এবং এই কবিতাটি সম্পর্কে কবি পরিচিতিও পড়েছি। আজকে আমরা এই কবিতার থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী একটু ডিসকাস করব। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ছাড়াও আমরা অনুশীলনী শুরু করে দিয়েছিলাম এবং অনুশীলনীতে MCQ যেগুলো, অর্থাৎ টিক কারেক্ট অপশন, তারপর ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এছাড়াও সত্যি মিথ্যা, একটার সাথে আরেকটা ম্যাচিং করো, দুটো কলমের ম্যাচিং, এসব কিন্তু আমরা পড়ে ফেলেছি। গ্রামারে, অর্থাৎ এখনও আমরা পড়িনি, আজকে যদি সময় হয় তাহলে আমরা পাঠ্যাংশের গ্রামার করব। কিন্তু তোমরা অনুশীলনীতে আমি যা যা আগের দিন পড়িয়েছি এটা কিন্তু প্রত্যেকে খাতায় লিখবে। খাতায় যদি না লেখো সেক্ষেত্রে কিন্তু পরে ভুলে যাবে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে হেডিং দিয়ে, কবির নাম, কবিতার নাম লিখে, অনুশীলনীর প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে হেডিং দিয়ে লিখবে। আজকে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর চেষ্টা করব রচনাধর্মী প্রশ্নাবলীতে যেতে, সেটা সময়ের ওপর নির্ভর করবে। তাহলে দেখো, প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে চলে আসি। প্রথম প্রশ্ন দেখো, কে ভারতে বিখ্যাত? কে ভারতে বিখ্যাত? অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর মান কিন্তু এক, ঠিক আছে? অর্থাৎ ওয়ান মার্কের একটা প্রশ্ন। তাহলে কে ভারতে বিখ্যাত, কী লিখব? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতে বিখ্যাত। কে ভারতে বিখ্যাত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতে বিখ্যাত। কাকে গিরিশ বলা হয়েছে? কাকে গিরিশ বলা হয়েছে? গিরিশ এখানে বিদ্যাসাগরকে বলা হয়েছে। গিরিশ এখানে বিদ্যাসাগরকে বলা হয়েছে। হিমাদ্রি কাকে বলা হয়েছে? হিমাদ্রি বলা হয়েছে হিমালয়কে। হিমাদ্রি বলা হয়েছে হিমালয়কে। আলোচ্য কবিতায় কোন নদীর কথা বলা হয়েছে? আলোচ্য কবিতায় বিমলা কিঙ্করী নদীর কথা বলা হয়েছে। আর 5 নম্বর প্রশ্ন, কারা অমৃতফল জোগায়? উত্তর হবে দীর্ঘশির তরুণরা অমৃতফল জোগায়। এই সংক্ষিপ্ত প্রশ্নাবলী আমরা আলোচনা করব। এরপর আজকে যেটা আমরা করব বা আলোচনা করব সেটা হচ্ছে রচনাধর্মী প্রশ্ন। দেখো, আমরা একটা রচনাধর্মী প্রশ্ন বইয়ের থেকে আগে দেখি। কবিতাটির ভাবার্থ নিজের ভাষায় লেখো, এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে, কবি বিদ্যাসাগরের যে গুণগান করেছেন তা বর্ণনা করো। 3 নম্বর, দিন যে দিনের বন্ধু, কে কাকে বলেছেন তিনি কি দিনের বন্ধু হয়েছিলেন ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলোর মধ্যে আজকে আমি যেটা তোমাদের আলোচনা করব যে এই কবিতাটির ভাবার্থ নিজের ভাষায় লেখো। তাহলে চলো আমরা লিখে ফেলি আজকের আমাদের রচনাধর্মী প্রশ্নের প্রথম প্রশ্ন। আমরা আজকে রচনাধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। রচনাধর্মী প্রশ্ন ও উত্তর। আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কবিতাটির ভাবার্থ। কবিতাটি মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির ভাবার্থ
নিজের ভাষায় লিখুন। সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটা কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির ভাবার্থ নিজের ভাষায় লেখ। তাহলে আমরা যখন কোনো ভাবার্থ থাকবে এইরকম, তখন মোটামুটিভাবে আমাদের বুঝতে হবে এই প্রশ্নটার জন্য 5 মার্কস থাকবে। ওকে, এবার আমরা যখন এটার ভাবার্থ বা এই ধরনের প্রশ্নের উত্তর লিখব, তখন প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে কবিতা এবং কবির নাম, বা যদি কোনো গদ্য থেকে প্রশ্ন থাকে তাহলে গদ্য বা গল্পের নাম এবং তার সঙ্গে গল্পের লেখকের নামও কিন্তু প্রথমে মেনশন করতে হবে। তাহলে প্রশ্নটা আমরা এভাবে শুরু করব যে আলোচ্য কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার অংশ। এই কবিতায় কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণকীর্তন করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ভারত বিখ্যাত। যে গরিব, সেই গরিবদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কখনোই অবহেলা করতেন না বা ছোট করে দেখতেন না। তিনি ছিলেন একাধারে করুণার সাগরও বটে। তিনি তার স্নেহময় মানসিকতা দিয়ে সমস্ত গরিবদের আপন করে নিতেন। কবি আরও বলেছেন যে হিমাদ্রির হেমকান্তিও, অর্থাৎ সুন্দর বা সুবিশাল হিমালয় পর্বতের সৌন্দর্য, স্বর্ণখচিত সৌন্দর্যও কিন্তু অম্লান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে। অর্থাৎ বিদ্যাসাগরের মধ্যে করুণার যে অবিরত সিন্ধু প্রবাহিত ছিল, সেই সিন্ধুর কাছে সমস্ত কিছুর সৌন্দর্য এবং উচ্চতায় কিন্তু অম্লান হয়ে গিয়েছে। তিনি আরও বলেছেন, মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি আলোচনা করতে গিয়ে বিদ্যাসাগরের উদ্দেশ্যে আরও বলেছেন যে আমরা যেরকম দেখি যে নদ নদী, অর্থাৎ নদীমাতৃক বাংলাদেশ, নদীমাতৃক ভারতবর্ষে নদী আমাদের জীবনে প্রচুরভাবে উপকার করেছে। যে কোনো সভ্যতার সৃষ্টিতেই কিন্তু নদী থাকে। ঠিক সেরকম এখানে কবি বিমলা কিঙ্করি, অর্থাৎ একটি বিমলা কিঙ্করি নামক একটি নদীর কথা উল্লেখ করেছেন। বলছেন, সেই নদী যেরকম আমাদের জল দান করে এবং সেই নদীর জলদানের জন্যই যেরকম আমাদের চারিদিক পরিবেশ সুজলা সুফলা হয়ে যায়, শস্য শ্যামলা হয়ে যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও সেই রকম করুণার ধারায় আমাদের যারা দিন দরিদ্র তাদের জীবন অত্যন্ত ভালোভাবে চলছে বা প্রবাহিত হচ্ছে। কবি আরও বলেছেন, দীর্ঘ শির তরু বন বা অনেক বড় গাছ যেরকম মানুষের জীবনে ছায়া হয়ে বা তার ছায়ায় তারা দিন অতিবাহিত করে, বড় গাছের ছায়ায় যেরকম মানুষ তার সুশান্ত নিদ্রা যাপন করে, দুপুরে অত্যন্ত গরমে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়, গাছ যেরকম মানুষকে উপকার করে, গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু, ঠিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই মানুষের জীবনে এইভাবেই কিন্তু সে তার অভিভাবকের মতো বটবৃক্ষের মতো ছায়া ধরে সাধারণ মানুষের জীবনে সে তার নিজের দায়িত্ব কর্তব্যর মাধ্যমে মানুষের জীবন অনেক সুন্দর করে গড়ে তুলেছে। তাহলে দেখো, এই যে প্রশ্নটা এটা হচ্ছে আলোচনা। এবার আমরা যখন উত্তর লিখবো আমরা কীভাবে লিখবো? প্রথমে এটা বলবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, প্রথমে বলবো মাইকেল মধুসূদনের দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার একটি আলোচ্য অংশকে নেওয়া হয়েছে। এখানে কবিতার ভাবার্থ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের অসামান্য জীবনাদর্শ এবং তার মানবিকতার কথা বর্ণনা করেছে। বলো, জীবনাদর্শটা কী?
বিদ্যাসাগর মহাশয় একাধারে ছিলেন বিদ্যাসাগর, সেরকম তিনি ছিলেন করুণার সাগরও বটে। তিনি এই করুণার সাগর যেহেতু ছিলেন, সেই জন্য তিনি তার সুশীতল ছায়ায় বা তিনি তার অভিভাবকত্বে তিনি সাধারণ মানুষকে চাইতেন যাতে তারা যতটা সম্ভব ভালো থাকে। নদী যেরকম কোনো কিছু পাওয়ার আশা না করেই মানুষের জীবনে সুজলা সুফলা সুশ্যাবলা করে তোলে, বিদ্যাসাগর মহাশয়ও সেই রকম নদীর মতো দিনের বন্ধু হয়ে সে দিন দরিদ্র সেবা করেছেন এবং দীর্ঘ তরু হয়ে বা সুবিশাল তরু হয়ে মানুষকে তার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছে। এবং এইভাবেই বিদ্যাসাগর মহাশয় সমস্ত বাংলা তথা বাঙালি জাতি বা কে একটি সুস্থ স্বাভাবিক জীবন দিয়েছেন। এবং বিবেকানন্দের এই বিদ্যাসাগরের জীবনাদর্শই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় শ্রদ্ধেয় জিনিস। তাহলে আমরা কী দেখলাম, এই কবিতার ভাবার্থ হচ্ছে শুধুমাত্র মাইকেল মধুসূদন দত্তর মতে বিদ্যাসাগর ছিলেন কাতারে করুণার সাগর ছিলেন। করুণার সাগর হয়ে তিনি কী করেছেন যে তার করুণা এতটাই বর্ধিত ছিল বা করুণার সাগর হিসেবে তিনি এতটাই স্বনামধন্য ছিলেন যে হিমাদ্রির হেমকান্তিও তার করুণার সাগরের ইয়েতে, মানে তিনি যে করুণার সাগর ছিলেন তাতে কিন্তু অম্লার, অর্থাৎ হিমাদ্রির যে হেমকান্তি অর্থাৎ হিমালয় পর্বত, সূর্য হিমালয় পর্বতের বিশালতাও কিন্তু বিদ্যাসাগরের করুণার কাছে অম্লান ছিল। বিদ্যাসাগর দিন ছিলেন, দিনের বন্ধু ছিলেন, তিনি নদীর মতো মানুষের জীবনকে শস্য শ্যামলা করেছেন, তিনি দীর্ঘধারী দীর্ঘ দেহধারী তরুণীর মতো মানুষের জীবনে এসে তাদের সুখ স্বাচ্ছন্দ্য শান্তির দিকে নজর করেছেন। এই হচ্ছে কবিতাটির ভাবার্থ। এই কবিতাটির মান হচ্ছে 5 এই প্রশ্ন। নেক্সট হচ্ছে, পরের প্রশ্ন হচ্ছে, কবি যে বিদ্যাসাগরের গুণগান করেছেন তার নিজের ভাষায় বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কবি যে বিদ্যাসাগরের গুণগান করেছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কবি যে বিদ্যাসাগরের গুণগান করেছেন তা নিজের ভাষায় বর্ণনা করো। এই প্রশ্নটা এবং প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু মোর অর লেস সেম। এই কবিতার ভাবার্থই হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের গুণগান বা গুণকীর্তন করেছেন পুরো কবিতাটাতে। সুতরাং প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর মোটামুটিভাবে সেম, একটু ঘুরিয়ে বললেও মোটামুটিভাবে সেম। তাহলে আমরা যদি এবার দ্বিতীয় প্রশ্নতে যাই তাহলে এভাবে লিখবো, ঈশ্বরচন্দ্র এই মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণগান করেছে। কবি এখানে বলেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে শুধুমাত্র বিদ্যাসাগর ছিলেন তা নয়, তিনি করুণার সাগর বা দয়ার সাগরও ছিলেন। তিনি তার দয়ার সাগর হিসেবে এতটাই স্বনামধন্য ছিলেন এবং তার দয়ার তিনি এতটাই দয়াবান ছিলেন যে হিমাদ্রির হেমকান্তিও তার দয়ার কাছে অম্লান। এবং আর কি বলেছেন যে নদী যেরকম মানুষের জীবনে জলদান করে মানুষের জীবনকে শস্য শ্যামলা করে তোলেন, বিদ্যাসাগর মহাশয়ও সেরকম সমাজের দীন দরিদ্রহীন ব্যক্তিদের কাছে অভিভাবকের মতো ছিলেন এবং তিনি তাদের জীবনকে সুন্দরভাবে প্রবাহিত করতে সাহায্য করতেন। শুধু তাই নয়, বিদ্যাসাগর যেমন যেন আমাদের বাংলা তথা বাঙালির জীবনে একটি উচ্চ গাছের মতো, যেই গাছ মানুষকে গরম রৌদ্রে ছায়া দেয়, রাতে সুশান্ত নিদ্রা গ্রহণ করতে সহায়তা করে। বিদ্যাসাগর মহাশয়ের অভিভাবকত্বও যেরকম বাঙালি তথা বাংলাদেশ তথা বাঙালি জাতির ক্ষেত্রে ঠিক এইরকমইভাবেই নষ্ট হয়েছে এবং এইভাবেই কবি বিদ্যাসাগরের গুণগান করেছে। তাহলে দেখো এই দুটো কবিতার কিন্তু উত্তর খানিকটা একই। এবারে আমরা 3 নম্বর একটি প্রশ্নটা করব। 3 নম্বর প্রশ্নটা কিন্তু একটু
প্রশ্ন হচ্ছে, দিন যে দিনের বন্ধু, দিন যে দিনের বন্ধু, দিন যে দিনের বন্ধু কে কাকে বলেছে, তিনি কি দিনের বন্ধু হয়েছিলেন, ব্যাখ্যা কর। কে কাকে বলেছেন, তিনি কি দিনের বন্ধু হয়েছিলেন, ব্যাখ্যা কর। তিনি কি দিনের বন্ধু হয়েছিলেন, ব্যাখ্যা কর। এখানে এটা কয় দেখো, দিন যে দিনের বন্ধু কে কাকে বলেছে, তিনি কি দিনের বন্ধু হয়েছিলেন, ব্যাখ্যা কর। আচ্ছা, এই প্রশ্নটা লিখতে গিয়ে তোমরা নিশ্চয়ই দেখলে আমি কি বানানে প্রথমে দীর্ঘিটা মুছে আবার হস্রি করলাম। এটা কিন্তু একটা কনফিউশন যে কি বানান মিস, কখনো তুমি কয় দীর্ঘি লেখো, কখনো কয় হস্রি লেখো, কেন? ঠিক আছে, এবার দেখো, কোনো বানান যখন আমরা লিখবো না, বানানের ভেতরে অর্থাৎ কি পরিস্থিতিতে কি লিখছে সেটা আমাদের জানতে হবে। এই যে এটা, তিনি কি দিনের বন্ধু হয়েছিলেন, ব্যাখ্যা করো। তিনি কি অর্থাৎ কোনো প্রশ্ন করছি আমরা, তিনি কি দিনের বন্ধু, তিনি কি দিনের বন্ধু হয়েছিলেন না তিনি দিনের বন্ধু হয়নি, অথবা কোনো একটা কথার মধ্যে কন্ট্রাডিকশন, এটা হচ্ছে এক। আবার যদি এটার ক্ষেত্রে হস্যি হবে, আবার যদি এভাবে বলি যে কি রকমভাবে বা ফুলটি কীরকম দেখতে ছিল, সেই কি মানে ফুলটিকে বর্ণনা করে, সেক্ষেত্রে কিন্তু কয় দীর্ঘি। ওকে, যাই হোক, এবার তাহলে আমরা প্রশ্নটা দেখি, দিন যে দিনের বন্ধু কে কাকে বলেছেন, কি লিখব, যে আলোচ্য কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বিদ্যাসাগর কবিতার অংশ, আলোচ্য অংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বিদ্যাসাগর কবিতার অংশ, এই লাইনটা যদি নাও চায় রচনাধর্মী প্রশ্নতে, তোমরা কিন্তু এই লাইনটা মেনশন করতে, কে কাকে বলেছে, আলোচ্য অংশটি মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ এই কবিতার কবি স্বয়ং বিদ্যাসাগর মহাশয়ের উদ্দেশ্যে কথাটি বলেছে, কি লিখব, আলোচ্য কবিতাতে মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ এই কবিতার কবি স্বয়ং বিদ্যাসাগর মহাশয়ের উদ্দেশ্যে এই কথাটি বলেছে। তারপরে লাইনটা কি আছে, তিনি কি দিনের বন্ধু হয়েছিলেন, ব্যাখ্যা কর, কি লিখব, যে আলোচ্য কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বর্ণনা করেছেন বিদ্যাসাগর মহাশয় যেরকম বিদ্যাসাগর ছিলেন সেরকম তিনি করুণার সাগরও ছিলেন, তার করুণা বা তার এই যে মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা এই ব্যাপারটা এতটাই বড় ছিল যে তা হিমাদ্রির হেমকান্তির ক্ষেত্রেও কিন্তু অম্লান হয়েছিল, অর্থাৎ তিনি পাহাড়ের মতো উচ্চ বা পাহাড়ের মতো বিশাল ছিল বিদ্যাসাগর মহাশয়ের মন, সেই মন তিনি গরিবদের জন্য গরিব দুঃখীদের জন্য উজাড় করে দিয়েছিলেন, তিনি সবাইকে খুব ভালোবাসতেন এবং সমাজ ব্যবস্থাকে, সমাজের যারা অসহায় অবহেলিত দরিদ্র পিছিয়ে পড়া মানুষ তাদেরকে তিনি সত্যি খুব ভালোবাসতেন এবং তাদের তিনি সবসময় উন্নতির কথা বলেছেন, ব্যাখ্যা করো মানে তিনি কিভাবে দিনের বন্ধু হয়েছিলেন, বিদ্যাসাগর মহাশয় দরিদ্রদের সেবা করে তাদের জন্য অর্থ দান করে এবং শুধু তাই নয় সমাজ সংস্কারক হিসেবেও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি দিনের বন্ধু হয়েছে। তাহলে এই তিনটে প্রশ্ন আমি আলোচনা করে দিলাম, নিজের ভাষায় লিখবে, অবশ্যই আমি এর প্রত্যেকে একটা প্রশ্ন তোমাদের লিখে পাঠিয়ে দেব, আর পরের দিন আমরা করবো ব্যাকরণ। আজকে একটুকু থাকবো।